আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদ বিন রনি আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে বর্তমান সরকারের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশাটা কি প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি আসলে বর্তমান সরকারের কাছে আমাদের যে প্রত্যাশার জায়গাটা প্রথম হলো এই যে ছাত্র আন্দোলনে এবং ছাত্র জনতা আন্দোলনে যে গণহত্যাটা চালিয়েছিল সেই গণহত্যার বিচার সেই বিচার একদম টপ টু বটম শেখ হাসিনা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা অস্ত্রধারী ছিল ছাত্রলীগ যুবলীগ যারা নির্বিচারে এই নিরস্ব জনতার উপর অমানবিকভাবে গুলিবর্ষণ করেছে তাদের বিচারের আয়তা আনতে হবে এবং এই বিগত পনেরো বছরে গুম খুন করে সিন্ডিকেট করে অর্থ পাচার করে রাষ্ট্রকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে আপনি দেখবেন ব্যাঙ্কগুলোতে টাকা নাই সব টাকাগুলো পাচার করে নিয়ে গেছে আজকে বাংলাদেশের লোন হলো এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের মাথাপুচি একটা একজন মানুষের দেড় লক্ষ টাকার লোন আছে এই এই যে পাচার হওয়া টাকায় এটাগুলো তো এদেশের জনমানুষের টাকা এই টাকাগুলো ফেরত এনে এদেশের উন্নয়ন কাজে লাগাতে হবে এদেশের শিক্ষা খাতকে যেভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ এই পনেরো বছরে আপনি দেখবেন যে পরী শিক্ষাখাতে পরীক্ষাকে নাই করে দেওয়া হয়েছে আপনার স্কুলে রান্না বাড়ার শেখানো হচ্ছে খিচুড়ি রান্না করার শেখানো হচ্ছে এ জায়গায় এমন একটা শিক্ষাব্যবস্থা কায়েম করেছিল যে শিক্ষা ব্যবস্থাতে আপনার উন্নত দেশের ক্লাস টেনের একটা ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট যা জানতো আমার এখানে ক্লাস টেনের একটা স্টুডেন্ট সেম জ্ঞান সম্পন্ন হতো এর ফলে আপনি জানেন যে বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোক দেশের বাহিরের লোক কাজ করে তাহলে আমাদের যে এত বেকার তাদের আপনি অশিক্ষিত মূর্খ বানিয়ে আপনি বিদেশ থেকে কর্ম লোক এনে কর্মী এনে এখানে কর্মসংস্থান করছেন এটা তো হতে পারে না আমরা চাই এই ব্যবস্থার এটা পরিবর্তন হোক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হোক যেন আমাদের যে জনশক্তি আছে জনগণ আছে তাদেরকে যেন আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তারা যেন আমাদের রাষ্ট্রের উন্নয়নে তারা যেন আমাদের কাজে লাগতে পারে এবং এছাড়াও দেখবেন যে আমাদের আদালত বা আইন ব্যবস্থা যেটা আছে সেটা সেই আমরা কলোনিয়াল যুগ যুগ থেকে আমরা পেয়েছি উত্তরস্বরী হিসাবে আমাদের যে আইন কাঠামো কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা সেটা কিন্তু ব্রিটিশরা শোষণ করার জন্য এই ভারতীয় উপমাসকে শোষণ করার জন্য তারা এই আইন কাঠামোগুলো আইনগুলো তৈরি করেছিল যা আজকের এই যে একুশ শতকে এসে বা আজকে চব্বিশ সালে এসে অনেকগুলো আইনি অচল আমরা চাই এই আইনগুলো রিফরমেশন করা হোক বর্তমান সময়ের সাথে যুগবুজি করা হোক এবং নিবর্তনমূলক সাইবার সিকিউরিটি আইন যেগুলো আছে সাইবার সিকিউরিটি আইনসহ আপনার পুলিশের দায় মুক্তি একটা আইন আছে যেমন পুলিশ যদি একশো চৌচল্লিশ জারি বা তারা যদি জনগণের বিশৃঙ্খলা মনে করে তাহলে সে সুট করতে পারবে মানুষ মেরে ফেলতে পারবে সে কিন্তু এই আইন চালিয়েছে আমরা পুলিশে এরকম নিবর্তন কালো আইন যতগুলো আছে সেগুলো বাতিল চাই এবং আমরা চাই জনবান্ধব পুলিশ জনবান্ধব আইন ব্যবস্থা জনবান্ধব একটা রাষ্ট্র যেই রাষ্ট্র মানবিক হবে যেই রাষ্ট্রে সকলের সমান অধিকার নিশ্চিত করবে যেখানে ধনী শাসন ব্যবস্থা এই পনেরো বছরে কায়েম করছে সেই জায়গা থেকে একটা সমতার রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই আগামী